ফ্রেন্ডস, একটা নিউজ জানতে পারলাম, যেটা হচ্ছে এই তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে প্লাস্টিকের চাল খাওয়ায়, যেটা আমি জানতে পারলাম, যেগুলো কম দামি চাল, হ্যাঁ, সেই চালের মধ্যে নাকি প্লাস্টিকের চাল মিলিয়ে দেয়। মানে প্লাস্টিকের চালটা কীভাবে তৈরি হয়, এই চীনা মেশিনের মাধ্যমে, হ্যাঁ, চীনা মেশিনের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে দিলে নাকি প্লাস্টিকের চাল তৈরি হয়ে যায়, আরও কিছু নিশ্চয় মেশায়, হ্যাঁ, প্লাস্টিকের চাল, বুঝতে পারছো কত ক্ষতি করছে মানুষের? কোন চালগুলো করে, এই ধরো বলতে পারো যেগুলো রেশনের চাল, যেগুলো চেঞ্জ করে দিচ্ছে তৃণমূল, এই কেন্দ্র সরকার থেকে আসছে ভালো চাল, সেগুলোকে চেঞ্জ করে এইসব প্লাস্টিকের চাল মাল গরিব মানুষকে দিচ্ছে, যারা রেশনের চাল নিচ্ছে তাদেরকে নিচ্ছে। ভাবো ভাবো, পশ্চিমবঙ্গের মানুষকে এই তৃণমূল প্লাস্টিকের চাল খাওয়াচ্ছে আর কোটি কোটি টাকা লুটছে। এর সঙ্গে জড়িত এই শেখ শাহজাহান, তারপরে আব্দুল বারিক বিশ্বাস, হ্যাঁ, এরা সব জড়িত, এসব জঙ্গি গোষ্ঠী, তৃণমূলের জঙ্গি গোষ্ঠীরা। তারপরে এই যে বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, এ হচ্ছে এদের মাথা। এই হচ্ছে বিষয়, এই যে প্লাস্টিকের চাল খাওয়াতো, হ্যাঁ, খাওয়ায় পশ্চিমবঙ্গের মানুষকে এই তৃণমূল, এই খবরটা ইডি সূত্রের খবর, ঠিক আছে? আমি এই নিউজটা পেলাম, ইভিএম নিউজ বলে একটা নিউজ চ্যানেল আছে, সেখান থেকে আমি নিউজটা পেলাম, এটা আমি বলতে আসলাম সবাইকে। ভাবো, তৃণমূল মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে প্লাস্টিকের চাল খাওয়ায়, মানুষের ক্ষতি করছে আর নিজেরা টাকা লুটছে, আর মানুষের সামনে ফেক নাটক করে ভালো সাজছে, আর মানুষের ভোট নেই দিচ্ছে। একবার চিনে নাও, চিনে নাও একবার তৃণমূলকে, আর পশ্চিমবঙ্গ থেকে ধুম মুছে সাফ করো, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়ো। বিজেপি এসছে বলেই তৃণমূলের এই সব ষড়যন্ত্র, এই সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভারতবর্ষ রক্ষা করছে পশ্চিমবঙ্গের মানুষকে, ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে, আরএসএস সিস্টেম পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে। তো এটা আর কি বিষয়ে, বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে, বিজেপি এসছে বলেই, বিজেপি বিরোধী আসনে এসছে বলেই এই সমস্ত কিছু ফাঁস হচ্ছে তৃণমূলের, এই সবগুলো ধরা পড়ছে, আর এরা জেলে ঢুকছে, আরও জেলে ঢুকবে, আরও অভিযান চালাবে ইডি, এই সমস্ত আরও অনেক কিছু ফাঁস হবে, আর এরা, এই ক্রিমিনালরা, এই জঙ্গিরা, এই অপরাধীরা সবকটা জেলবন্দী হবে, ঠিক আছে? এদের জায়গা হচ্ছে তিহার জেল, আজীবন কাল কারাদণ্ড, নাহলে ফাঁসি, এগুলো হচ্ছে এদের সাজা, নাহলে এনকাউন্টার, এগুলো হচ্ছে এদের সাজা। এরা মানুষকে প্লাস্টিকের চাল খাওয়াচ্ছে, এদেরকেও প্লাস্টিকের চাল খাওয়ানো হবে, প্লাস্টিক খাওয়ানো হবে। এরা মানুষের কথা কিছু চিন্তা করে না, মানুষকে প্লাস্টিকের চাল খাইয়ে এরা পকেট মোটা করছে, পকেট মোটা করছে, টাকা কামাচ্ছে, আর তৃণমূলও কামাচ্ছে, মমতা ব্যানার্জিও কামাচ্ছে, এরা সব হচ্ছে মানুষের শত্রু। এই তৃণমূল হচ্ছে মানুষের শত্রু, একটা জঙ্গিদের দল তৃণমূল, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। মানুষকে বোকা বানিয়ে মানুষের ভোট আদায় করছে, আর মানুষকে প্লাস্টিকের চাল খাওয়াচ্ছে, মানুষের ক্ষতি করছে, ঠিক আছে? তাই তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করো, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করো, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি টাটা, জয় হিন্দ, জয় শ্রী রাম, ওম নমঃ শিবায়।